الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله হোম রমজানের ওই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। হোম রমজানের ওই রোজার শেষে এলো খুশি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদ মোবারক। মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা আন আল আর 14 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কদ আফলাহা মান তাজাক্কা, অর্থাৎ সেই সফল হতে পারে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। ঈদ আমাদের দোরগোড়ায়। অবশ্য ঈদের একটি উদ্দেশ্য রয়েছে। ঈদের উদ্দেশ্যগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ত্ব, বরত্ব এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, বর্ণনা করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট নিয়ামতপূর্ণ জীবন দান করেছেন এবং নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা সঠিকভাবে আদায় করা এবং সেই নিয়ামতগুলি আমাদের জীবনে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে নিজেদেরকে সফল করা, অর্থাৎ পরিশুদ্ধ করা এবং অবশ্যই সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা। বিশ্ব মুসলমানের জীবনে রমাদান যেমন আত্মশুদ্ধির একটি বার্তা নিয়ে এবং সাম্যমূর্তির যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দেয়, ঠিক তেমনি ঈদও আমাদের জীবনে আসে এরকমের সাম্যমূর্তি এবং আত্মশুদ্ধির সুমহান বার্তা নিয়ে। কামনা করি ঈদ আমাদের জীবনে রংধনুর মতন রং ছড়িয়ে বারবার ফিরে আসুক আর সে রঙে রঙিন হয়ে উঠুক আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক সকল পাপ এবং পঙ্কিলতা। ঈদ হোক আমাদের জীবনের নিত্যসাদী। ডিয়ার স্টুডেন্টস, দ্যার ইজ নো গ্রেটার ব্লেসিংস দ্যান দ্যাট অফ আল্লাহ, দ্যার ইজ নো গ্রেটার হ্যাপিনেস দ্যান দ্যাট অফ অ্যাটেইনিং পিওর ব্লিস। লেট দিস ইট টু বি দ্য ওকেশন অফ শেয়ারিং লাভ and caring for the people who need to be loved and cared for. Eid Mubarak.